আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে স্বাগত জানাচ্ছি মেহরুন নেসা তাহমিনা। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রকেট তৈরির দাবি করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। টানা চার বছরের গবেষণা ও পরিশ্রমে ধূমকেতু 0.1 নামের রকেটটি নির্মাণ করেছে তারা। উড্ডয়নের জন্য এখন প্রশাসনের অনুমতির অপেক্ষা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও নাজিমউদ্দিনের ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েই রকেট তৈরির স্বপ্ন দেখেন নাহিয়ান আল রহমান। কাজ শুরু করলেও অর্থের অভাবে কিছুদিনের মধ্যেই থেমে যায়। 2017 সালে স্নাতক সম্পূর্ণ করে আরও কয়েকজনকে নিয়ে 2018-তে আবারও কাজে হাত দেন। সহযোগিতায় এগিয়ে আসেন আলফা সায়েন্স ল্যাবের 20 জন তরুণ প্রকৌশলী। এটা মানে প্রথম সিঁড়ির মতন, এটা এই সিঁড়ি অতিক্রম করতে পারলে আমরা পরবর্তীতে আরও বড় রকেট করতে পারবো, কারণ এটা ক্যালকুলেশন সেম এই ছোটো রকেট এবং বড় রকেটের জন্য ক্যালকুলেশন এটা কাছাকাছি লেভেলের। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে দেশের মাটি থেকেই মহাকাশে ন্যানো স্যাটেলাইট ও মানুষ পাঠানোর ইচ্ছা আলফা সায়েন্স ল্যাবের প্রকৌশলীদের। যদি আমরা উৎক্ষেপণ করতে পারি সেক্ষেত্রে একটি স্যাটেলাইটের মাধ্যমে যত রকম সুযোগ সুবিধা একটি দেশ পায় সব রকম সুযোগ সুবিধা আমরা এখান থেকে পেতে পারবো। যেই ফ্যাসিলিটিস বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদেরকে দিচ্ছে সম্পূর্ণ ফ্যাসিলিটিস আমরা নিজেরাই প্রোভাইড করতে পারবো। শুধুমাত্র উপরের দিকে ওঠা তা না, এটা ফিরে আসা আছে, এটা কোথায় পড়বে সেটা নিয়ে একটা ডিসকাশন আছে, এটা রিস্ক ফ্যাক্টর রয়েছে যে যদি এটা কোথাও পড়ে এটা তো বার্স্টও হতে পারে, রিস্ক ফ্যাক্টর রয়েছে। সো এটা নিয়ে আমরা আলাদা একটা প্যানেল করেছি, ওখানে আমরা ওই প্যানেল নিয়ে কাজ করেছি। অভিজ্ঞ টেকনিক্যাল টিমের পরীক্ষা নিরীক্ষা শেষে প্রশাসনের অনুমতির সাপেক্ষে উড্ডয়ন করা হবে বলে জানালেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা। আপনি বাহ্যিক অংশটাকে দেখছেন কিন্তু এটার ভিতরে অনেক টেকনিক্যাল পোর্শনগুলো আছে, আমরা সেই টেকনিক্যাল পোর্শনগুলো কোথায় কোথায় অবস্টাকলগুলো আছে আমরা সেটা দেখছি এবং সেটা লঞ্চ করা যায় বা যাওয়ার উপযোগী কিনা সেই বিষয়গুলো দেখা হবে আরও বেশি বিস্তারিতভাবে। এর আগেও অন্য রোবোটিক্স প্রকল্পের সফল হয়েছে প্রকৌশলী ও শিক্ষার্থীদের এই দল। রাজীব আহমেদ, চ্যানেল আই। করোনা প্রতিরোধে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানসহ 11 দফা বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন অমিক্রন বাড়ার পর যে প্রস্তাবনা দেয়া হয়েছে তা আপাতত থাকছে, তবে সংক্রমণ কমে গেলে বিধিনিষেধ তুলে দেওয়া হবে। সিলেট ওসমানী হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপ, স্থান সংকুলনে একই বিভাগের একাধিক ওয়ার্ড সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে, এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। এই সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ থেকে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল সেটা 9টা 10টা প্রস্তাবনা ছিল, সেটার মধ্যে ছিল এরকম একটা কথা। তো আবার যদি এটা আস্তে আস্তে কমে আসে তখন আমরা আবার এই বিধিনিষেধ বা ইত্যাদি এটা তুলে নিতে বলবো। আপাতত এখন পর্যন্ত তো আগের নিষেধাজ্ঞা যেটা দেয়া আছে সেটাই বলবো। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কম সাজা হওয়া আসামিদের সাজা বৃদ্ধির জন্য আপিল করবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। রায় পরবর্তী সিনহার পরিবারের সঙ্গে দেখা করে রাওয়ার প্রতিনিধিরা এই কথা জানান। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে সিনহা মোহাম্মদ রাশেদ খানের পরিবার। সিনহা হত্যা ষড়যন্ত্রে অন্য কেউ সংশ্লিষ্ট থাকলে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সিনহার পরিবার ও রাওয়া কর্তৃপক্ষ। ভালোই হয়েছে, তবে আমরা এটার শতভাগ বাস্তবায়ন যাতে হয় সেটা এখন নিশ্চিত করা এবং দেখার জন্য প্রত্যাশা করছি। আমরা অবশ্যই এটা আপিল করব, এটা আপিল করে আমরা চেষ্টা করব যাদের সাজা কম হয়েছে তাদের সাজা বৃদ্ধি করার এবং যারা বাদ করেছে যারা ইনভলভ আছে আমরা মনে করি সে তারা যাতে আরও সাজার আওতাভুক্ত করা যায় সেটার জন্য আমাদের প্রত্যাশাটা অব্যাহত থাকবে। যে রায়টা এসেছে আমরা সন্তুষ্ট বলেছি, আমাদের প্রত্যাশা অনেকখানি পূরণ হয়েছে। হ্যাঁ, এখন আমরা আসলে যেটা আমাদের আলটিমেট গোল কি, আলটিমেট গোল যেটা যে রায়টা এসেছে মানে বিশেষ করে যে প্রথম দুইজন যে আসামি তাদের যে মৃত্যুদণ্ড এটা যেন আসলে কার্যকর হয় সেটার জন্যই মোস্টলি আমরা কাজ করব। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শৈলজা রঞ্জন মজুমদার স্মরণে নেত্রকোনার মোহনগঞ্জে নির্মাণ হচ্ছে শৈলজা রঞ্জন মজুমদার সাংস্কৃতিক কেন্দ্র। প্রায় 2.5 একর জমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত বিভাগ কেন্দ্রটি নির্মাণ করছে। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট। 1900 সালের 19শে জুলাই মোহনগঞ্জ থানার বাহাম গ্রামে জন্মগ্রহণ করেন শৈলজা রঞ্জন মজুমদার।
1920 সালে কলকাতায় অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কণ্ঠে কবিতার আবৃত্তি শুনে তিনি তার ভক্ত হয়ে যান। পরবর্তী সময়ে শৈলজা রঞ্জন মজুমদার বিশ্বভারতীর শিক্ষক হন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই তিনি রবীন্দ্রসঙ্গীতের দীক্ষা নেন। যারা সঙ্গীতজ্ঞ বা শৈলজা রঞ্জনকে পছন্দ করেন, ভালোবাসেন, রবীন্দ্রনাথকে ভালোবাসেন, শুদ্ধভাবে রবীন্দ্রনাথকে চর্চা করেন, শৈলজা রঞ্জনকে চর্চা করেন, তারা সেখানে আসবেন এবং সেই ব্যবস্থাও এখানে করা হয়েছে। এখন এখানে সাংস্কৃতিক কেন্দ্রটি হওয়ার পর এখানে অনেক সুন্দর একটি পরিবেশ গড়ে উঠেছে। প্রকল্পের মধ্যে থাকছে তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন, এমফি থিয়েটার, কনফারেন্স হল, গ্রন্থাগার, জাদুঘর, সবুজ চত্বর ও পুকুর সম্বলিত একটি অত্যাধুনিক সাংস্কৃতিক কেন্দ্র। এই অঞ্চলটা হচ্ছে হাওড় অঞ্চল, এখানে অনেক বাউল সাধক আছেন, বাউল মরণী, তাদের গানের চর্চাও এখানে হবে, যাতে এই কৃষ্টি সভ্যতা, যে হাওড়ের যে আলাদা একটা কৃষ্টি সভ্যতা আছে, সেটাও যেন আমরা এখানে তুলে ধরতে পারি। আমি মনে করি এই অঞ্চলে এই সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ফলে এখানকার মানুষের যে মন মেজাজে যে ধরনের সংস্কৃতির আবহ, সংস্কৃতির চিন্তা সৃষ্টিশীলতার বিরাজ করছে দীর্ঘদিন ধরে, সেটি আরও উন্মেষ ঘটবে। সংস্কৃতি কেন্দ্রটি নির্মিত হলে ওই অঞ্চলে রবীন্দ্রসঙ্গীত ও সংস্কৃতির প্রচার, প্রশিক্ষণ ও নতুন শিল্পী তৈরি হবে বলে আশাবাদী সংস্কৃতিপ্রেমীরা। সাদিও মোর, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাভারের তালবাগ এলাকায় নিজ বাসভবনে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। নাটোরে পঞ্চম বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলা বাস্তবায়নের প্রস্তুতি সভা হয়েছে। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরে চারতলা বিশিষ্ট ডাক বাংলোর উদ্বোধন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অন্যরা। রাঙামাটিতে শীতার্তদের কম্বল এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ বই বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অফিস ভাঙচুর, পোস্টারে অগ্নিসংযোগ, কর্মীদের ওপর হামলা এবং সাধারণ ভোটারদের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অলিউর রহমান। মানিকগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা হয়েছে। সভায় গণগ্রন্থাগারে গিয়ে বই পড়তে পাঠকদের প্রতি আহ্বান জানান বক্তারা। চুয়াডাঙ্গায় তন্ময় হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। ভোলার তজুমুদ্দিন উপজেলার ডাকবাংলো চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে শম্ভুপুর ও চাঁদপুর ইউনিয়নের 150টি ভূমিহীন পরিবারকে জমি ও ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় দুটি নবনির্মিত ডাক বাংলোর উদ্বোধন করেন তিনি। বাগেরহাটে বিশ্ব ক্যান্সার দিবসে র্যালি শেষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদি হাসান লিপন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগদ জনপদের খবরের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।